ফুল ভালোবাসার প্রতীক, পবিত্রতার প্রতীক। ফুলকে ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। ফুলের সৌরভ একদিক দিয়ে যেমন মানুষকে বিমোহিত করে, তেমনি আর সৌন্দর্যও প্রকৃতিকে করে তোলে আকর্ষণীয়। প্রতি বছরের মতো এবারও ফুলে ফুলে ছেয়ে গেছে নারায়ণগঞ্জের বন্দরের শাব্দি ও দিঘলদি এলাকা। চোখ যেদিকে যাবে শুধু ফুল আর ফুল, এলাকা জুড়ে শুধু ফুলের বাগান। এ ফুল দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা, বিশেষ করে ছুটির দিনে যেন দর্শনার্থীদের ঢল নামে এই এলাকায়। শীতের দিনে এখানে অনেক ফুল টুল হয়, প্রাকৃতিক পরিবেশটা ভালো লাগে, সুন্দর লাগে, সবাই আসে, দেখতেও ভালো লাগে, একটা মানে এনজয়েবল মোমেন্ট, এই জন্য এখানে আসা। চেষ্টা করি প্রতি বছর এই সময় আসার জন্য, কারণ ফুল তো আমার মানুষের যে মানুষ ফুল ভালোবাসে তার মন নাকি খুব ভালো হয়, এই জন্য ফুলের জন্য এই ফুলের টানে আসা এখানে। এখানে এসে অনেক ভালো লাগছে, অনেক ধরনের ফুল দেখে ছবি তুলে। হ্যাঁ, আসা হয়, প্রতি বছরই আসা হয়। এইখানে আমাদের খুবই আশা হয়, কারণ হচ্ছে জায়গাটা আমাদের খুবই পছন্দ। আর ফুলের সময়, বসন্তের সময় আসাটা বেশি হয়, কারণ ফুল দেখতে খুবই ভালো লাগে। এখানে আসা হচ্ছে, প্রত্যেক বছরই আসি, কারণ এই সিজনটাতে তো আমাদের এখানে ফুল থাকে। আর যারা দেখা যায় প্রকৃত প্রেমী, আমরা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসি, তাদের জন্য তো এটা একটা বেস্ট জায়গা, বেস্ট ওয়েদার, বেস্ট মানে ফুল, মানে খুব অসাধারণ। এদিকে ভাষার মাস উপলক্ষে ফুল চাষীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে, কারণ তাদের দরজায় করা নাড়ছে তিনটি দিবস, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি। এই তিন দিবসকে কেন্দ্র করে তাদের ব্যস্ততা বেড়েছে অনেক বেশি। কালান্ডুল আছে, মাম ফুল আছে, সূর্যমুখী আছে, এখানে বিভিন্ন রকমের ফুল আছে, বিভিন্ন কালার আছে। এখানে অনেক দূর থেকে দূর দূর মানুষ আসে, ঘোরাফেরা করে, দেখে, ফুল কিনাকিনি করে, তাদের পছন্দ, আমরা সেইটাই আমরা তাদের দেওয়ার জন্য আসছি। আর আমাদের প্রত্যেক বছর নিয়মিত এটা আমাদের লাগান লাগে। এবার চাষ ভালো হয়েছে, এবার উপরালার ইচ্ছা যেমন দিছে তেমন সুন্দর হয়েছে। এটা মোটামুটি যেমন বছরে যেমন হয় আর কি, যেমন বাজার যেমন যাবে তেমন। এবার গত বছরের তুলনায় এবার একটু বেশি হতে পারে, এবার এমনকি কমও হতে পারে। আর এবছর তাদের ফুল বিক্রির লক্ষ্যমাত্রা হচ্ছে প্রায় 5 কোটি টাকা। ফুল চাষীদের সঙ্গে কথা বলে জানা যায়, বছর জুড়েই নারায়ণগঞ্জ বন্দর উপজেলার দিঘলদি ও শাব্দি সহ কয়েকটি এলাকায় ফুল চাষ হয়ে থাকে, তবে শীত মৌসুমে প্রায় সবাই ফুল চাষ করেন।